এটা খুলবে ঠিক আছে, খুলে যা জামা কাপড় দেওয়া দেবে, ওই যে মিডলে গোলটা আছে এই পর্যন্ত জামা কাপড় দেবে, এর উপরে তুলবে না। আচ্ছা, জামা কাপড় সব এই পর্যন্ত দেবে, এর নিচে কিন্তু রাখবেন না ঠিক আছে, এর উপরে দেবেন না, এর নিচে পর্যন্ত রাখবে। দেওয়া হয়ে গেলো জামা কাপড়, বন্ধ করে দিলেন। এবারে এখানে এটাতে লিকুইড দিতে পারবে, এটাতে ডিটারজেন্ট পাউডার দিতে পারবে, লিকুইডটা সবসময় বেস্ট ঠিক আছে। দেওয়া হয়ে গেল, দেওয়া হয়ে গেল যাওয়ার পরে আমি এটা শর্ট টাইমের স্পিডে দেখিয়ে দিচ্ছি। 14 আপনি একটা একটা পাউচ কাটছি, তাহলে ড্রামটা ওয়াশ হয়ে যাবে ঠিক আছে। ড্রামটা ওয়াশ করার জন্য দিচ্ছি, দিয়ে দিলাম। মনে করো ওখানে জামা কাপড় আছে, স্পিড 14 দিলাম, এটাকে ঘুরিয়ে জাস্ট এটা সিলেক্টার সুইচ, এটাকে ঘোরাবেন, এই লাইটটা যেখানে ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে সিলেক্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি স্পিড 14 দিলাম, দিয়ে কিছুই না, যে প্লে পজ বাটনটা আপ ডাউন হচ্ছে এটাকে প্রেস করবে। আচ্ছা চালু হয়ে গেল, আর কিছু করতে লাগবে হচ্ছে। কলটা খুলে দিয়েছেন, কল খোলা তো, এবারে কত সময় রাখতে হবে? এটা 14 মিনিট, এখানে টাইম 15 মিনিট ঠিক লাগতে হবে, এখানে যে টাইমিংটা দেবে সেটাই, সেখানে 14 মিনিট তাই তো? না, 14 মিনিট দিচ্ছে। এটা হচ্ছে কটনের জামা কাপড়ের জন্য ঠিক আছে, কটনের জামা কাপড়ের জন্য, সুতির জামা কাপড়। এটা হচ্ছে সুতির প্লাস সিল্ক, যে প্লাস দেওয়া আছে। এটা টার্বো ওয়াশ, জামা কাপড় খুব বেশি ময়লা হলে তখন টার্বো ওয়াশ ঠিক আছে। এটা মিক্স ফেব্রিকের কোনো জামা কাপড় থাকলে তার জন্য। এটা ইজি কেয়ার, মানে আপনার বাচ্চাদের জামা কাপড়টাই ইজি কেয়ার। আমি এটা ওয়াশিং মেশিনে ডেলি একটাও বাচ্চাদের জামা কাপড় দিতে পারবেন। বেবি স্টিম কেয়ার, এটা এটা মানে একদম সদ্য বাচ্চাদের যে জামা কাপড় আছে সেগুলোর জন্য বেবি স্টিম। অ্যালার্জি কেয়ারটা ওই বাচ্চাদের জামা কাপড়ের জন্য ঠিক আছে, যাদের বাচ্চাদের কোনো ইনফেকশন না। ডেলিকেটেড কাপড়, ডেলিকেটস কাপড় হচ্ছে আপনার টাওয়াল ফাওয়াল এই সমস্ত থাকে ডেলিকেটসের জন্য। আর হ্যান্ডস আর উলের জামা কাপড় থাকলে সেগুলো, মানে শীতের পোশাক থাকবে, স্পোর্টস ওয়ার যেগুলো হয় খেলাধুলো করার জামা কাপড় তার জন্য। এটা স্পিড 14, মানে এটা শর্ট টাইমে হয়, যারা ডেলিকা ডেলি ওয়াশ করে তারা স্পিড 14 দিয়েই ওয়াশ। আচ্ছা আচ্ছা, মানে যদি আপনি ডেলি ওয়াশ করেন তাহলে ঠিক আছে। এটা ডুয়েট, ডুয়েট একটা জামা কাপড়ের একটা কোয়ালিটি থাকে ঠিক আছে, এগুলো বাফেলো কোম্পানিটা মানে এগুলো ইউজ করে। এটা টাফ ক্লিন, শুধু ড্রামটাকে পরিষ্কার করার জন্য। আচ্ছা, আর এটা ডাউনলোড সাইকেল, এই সাইকেলটা আপনি ডাউনলোড করতে পারবেন আলাদা মোবাইলে ঠিক আছে, বাড়িতে একটা রাউটার থাকলে ইউজ করতে পারবেন। এগুলো টাচ, এগুলো প্রেস করলে প্রেস হবে ঠিক আছে, স্ক্রিন টাচ প্রেস হবে, আর ওয়াশ হচ্ছে। এটা টার ওয়াশ হচ্ছে, কখন রিন্স হবে সে রিন্স দেখাবে, এটা রিন্স, এটা প্লাস মাইনাস করে এগুলো বাড়াতে পারবেন। এটা ফ্রি ওয়াশ, জামা কাপড় যেমন বালতিতে ভিজিয়ে রাখে সেরকম। আচ্ছা ঠিক আছে, এটা ডিলার ইন, একটু দেরিতে বন্ধ হবে, তার জন্য ওয়াইফাই সিস্টেম লাগবে। আর যদি আপনি যখন দেওয়ার পরে আপনি আবার জামা কাপড় দিতে চান, অ্যাড আইটেম করতে পারেন। আর এগুলো টেম্পারেচার, এগুলো অটোমেটিক উঠবে 20 ডিগ্রি, এখন টেম্পারেচার উঠছে 400 স্পিন দেবে, আর 12 মিনিট আছে আরপি। আচ্ছা, এটা পাইপ লাগিয়ে দিলে হবে, হ্যাঁ পাইপ লাগিয়ে দিলে হবে।
শুকিয়ে একেবারে ধরো এখনো জল বেরোচ্ছে, শুকিয়ে একেবারে বার করে দিচ্ছে, ওই বেরোচ্ছে, এটাই ডেমো দিচ্ছে ওরা, শুকিয়ে দিচ্ছে। এরপরে আবার যখন জল নেবে, নেওয়ার